মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের হাই কমিশনারের দেয়া বক্তব্যের বিষয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলের নয়াপল্টনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে যুবদল। দোয়াপূর্ব আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন খালেদা জিয়া। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা প্রতিমুহূর্তে দেশের বেগম খালেদা জিয়াকে তিনি হিংসা করেন ও তাকে সহ্য করতে পারেন না, যে কারণেই আজকে তার সম্পর্কে এই সমস্ত অনৈতিক একেবারে অবৈধ শিষ্টাচার বিবর্জিত সমস্ত কথা বলেন। চাল ডাল তেলের দাম বাড়ছে, যেভাবে তেলের দাম বেড়েছে, যেভাবে এখানে ন্যায় বিচার ভূলুণ্ঠিত হচ্ছে, যেখানে আপনার হত্যা গুম দিয়ে গোটা দেশের মানুষকে আজকে একেবারেই বলা যেতে পারে যে একটা জিম্মি করে রাখা হয়েছে। মির্জা ফখরুলের অভিযোগ, গুম খুন আর মানবাধিকার লঙ্ঘন করেও মিথ্যাচার করছে সরকার। জাতিসংঘের হিউম্যান রাইটস এর যিনি হাই কমিশনার তিনি এখানে এসেছিলেন, এসে তিনি এখানে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সমগ্র দেশকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। হাই কমিশনার দেশে ফিরে যাওয়ার পরে আমাদের এখানকার দেশের যারা মন্ত্রী আছেন অবৈধভাবে, তারা প্রচার করেছেন যে হাই কমিশনার নাকি আপনার মানবাধিকার সম্পর্কে কোনো কথাই বলেননি, ওইখানে মানবাধিকার নেই খুব ভালো, তিনি নাকি সন্তুষ্টি প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেননি। আজকে সেই হাইকমিশন অফিস থেকে পুরোপুরি বিবৃতি দিয়ে বলেছে যে সরকারের মন্ত্রীরা সব মিথ্যা কথা বলেছে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।